গেছে কেমনে? আরে আর বলিস না, গেছিলাম এক্সের শহরে, বারো পেটির ধাক্কা খেয়ে আর দুটো আইসিয়ে গেছে। বেড়া মানুষ মানেই ভেজাল, তাকে আসিস কেন, তোরই কইতাছি। হ্যালো গাইস, আমি আগে টিকটক করতাম, এখন টিকটক সাইডে এক কাম করি। এখন আমি যে আইডি টিকটক করতাম, এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে। এখন আপনারা বেশি করে ওকে সাপোর্ট করবেন। দুলা ভাই এসে আপুকে নিয়ে যায়, কি গো তুমি এসে আমাকে নিয়ে যেতে পারো না? এই তোর বাসা কই? মমি সিং, তুই খাবার রে কি বলস? খাউন। তরকারি রে কি বলস? সালুন। মুরগি রে কি বলস? দেরি। তুই আসু একটা বেদ, তুই বেড় একটা ফুঙ্গা। ও আমার রসের বাবি, তোমার কাছে এখান দাবি। ওরে আমার দেওরা, কিসের দাবি বলো? মনের দুখান কথা শুনিও, তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বড় ভাইজান কেন মরে না, বাবি কেন আমার হয় না? নায়িকারা ট্রেনে উঠলেই নায়ক আসে, আর আমরা ট্রেনে উঠলে বাদামওয়ালা আর ঝালমুড়িওয়ালা আসে। হাই রে কপাল, আর আমরা ট্রেনে উঠলে হিজড়া আসে। মেয়েরা কেমনে প্রেম করে আল্লাহ জানে, আমার তো ছেলে দেখলেই শরম করে। আই লাভ ইউ। কি হলো বলো? কি বলবো? আই লাভ ইউ টু। তোর মুখে থু। কবি বলেছেন, কবি বাউ বলেছেন, আমি যা বলছি সেটা শোনো। ইনবক্সে মত দাও, প্রেম করো। আম্মু আমার একটা জামাই লাগবো। কানে কম শোনো নাকি? বললাম একটা জামা লাগবো, জামা। হাই ক্রাশ, বিশ্বাস করো ক্রাশ, তোমার রাঙা ঠোঁটের এত সুন্দর হাসি, মন চায় সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসি। ইশ, রাঙা ঠোঁটে রাঙা হাসি। আমি জানি না কার কাছে কার ফ্রেন্ডরা কেমন, তবে আমার কাছে আমার ফ্রেন্ডরা মানেই তো ওকে কাছে আসরা। ভাবতে অবাক লাগে, টিকটকের সুন্দর সুন্দর মেয়েরা ছোটবেলায় ন্যাংটা ছিল। কেন জানি মনে হয় কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে কিন্তু বলে না। ছাইরাই যখন যাইবা, তোমার বন্ধুদের নাম্বার গুলা দেওয়া যাইতা। হেডফোন কানে দিয়ে গান গাচ্ছিলাম, পাবি 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 চুলো পাবি ডিঙ্গামি ডিঙ্গামি, পিছন থেকে আম্মু ঝাড়ু দিয়ে বাড়ি মেরে বলে চমলক্ক। জানেন কখন খারাপ লাগে? থাক জানতে হবে না। হে আল্লাহ, প্রতিটা মানুষকে প্রেম করার তৌফিক দান করুন, কারণ আমরা ভাস খেয়েছি, তারা কিনলে খাইতো। আপনি টিকটক করেন না? জি না, আমি টিকটক করি না, টিকটক আমারে করে। ও আচ্ছা। অ্যারেস ম্যারেজ মানি রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটি সাপ আপনার পায়ে এসে কামড় দিল, আর লাভ ম্যারেজ মানি আপনি হুদাই সাপের সামনে গিয়ে কইতাছেন কাবাডি 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 কাবাডি। ছোটবেলায় সবচেয়ে কষ্টের কাহিনী হচ্ছে আম্মুর সাথে কোথাও গেলে উষ্ঠা গাইয়া পড়ে গেলে আম্মু উঠাইয়া উপর দিয়া আরো একটা দিত।